আইএফআইসি ব্যাংকের ফর্ম পূরণ কিভাবে করবেন, আজকে আমরা সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ফর্মটি বিস্তারিত আলোচনা করার পূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড হলে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায়। চলুন শুরু করা যায়। প্রথমে আপনি ব্রাউজারে গিয়ে career.ifibankbd.com.bd লিখে সার্চ করলেই আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন। আইএফআইসি ব্যাংকের ফর্মটি এভাবে দেওয়া আছে। প্রথমে আপনি পার্সোনাল ইনফরমেশন পূরণ করবেন। প্রথমে দেওয়া আছে নেম, এখানে আপনার নামটি লিখবেন। তারপরে ফাদার নেম, এখানে আপনার বাবার নাম দিবেন। ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ দিবেন। ন্যাশনালিটি, বাংলাদেশি। রিলিজন দিবেন, আপনার ধর্ম কি। কন্ট্যাক্ট নাম্বার দিবেন, অল্টারনেটিভ কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ আপনার যদি প্রথম নাম্বারটা দেওয়ার পর আরেকটি নাম্বার দিবেন। ইমেল থাকলে ইমেল দিবেন। অ্যাটাচ ফটো, আপনার ফটোটি এই চুজ ফাইলে ক্লিক করে আপনার ফটোটি অ্যাড করে দিবেন। প্রেজেন্ট অ্যাড্রেস দিবেন, পার্মানেন্ট অ্যাড্রেস দিবেন, হোম ডিস্ট্রিক্ট দিবেন। হোম ডিস্ট্রিক্ট আপনার যেটা, রংপুর, দিনাজপুর, পার্বতীপুর, বরিশাল, বগুড়া, যে কোনো একটা। এরপর মাদার নেম দিবেন, ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ আপনি বিবাহিত হলে বিবাহিত দিবেন, বিবাহিত না হলে সিঙ্গেল দিবেন। জেন্ডার আপনার দিবেন, মেল ফিমেল। ন্যাশনাল আইডি নাম্বার, রেসিডেন্স, ফোন নাম্বার, ব্লাড গ্রুপ। এভাবে আপনার একাডেমিক কোয়ালিফিকেশনগুলো দিবেন। ফার্স্ট জব এমপ্লয়ি নাম, রেজিস্ট্রেশন ফর্ম, এভাবে জব অফিস অ্যাপ্লিকেশনগুলো দিবেন। আদার ইনফরমেশন থাকলে আপনার আদার ইনফরমেশনগুলো দিবেন। রেফারেন্স দুজন ব্যক্তির দিতে হবে, প্রথম ব্যক্তির নাম, পজিশন, কোম্পানি নেম, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল, রিলেশন। দ্বিতীয় ব্যক্তির নাম, পজিশন, কোম্পানি নেম, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল, রিলেশন। তারপরে এখানে আই ডিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট ইনফরমেশন মেনশন অ্যাভ ইজ কারেক্ট, এটা ক্লিক করে সাবমিট করলে আপনার ফর্মটি পূরণ হয়ে যাবে। আপনার ফর্মটি পূরণ হয়ে গেলে আপনাকে একটি সিভি দেখাবে, সেটা আপনি ডাউনলোড করে রাখবেন। তো আজকের ভিডিওটি এতটুকুই। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আমাদের ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে